মরক্কো চিনেননি আপনারা? মরক্কো চিনে? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর অলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর, ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। অলিরা এদেশে ইসলাম নিয়ে আসছে। তো মরক্কোতে যিনি কালিমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামেনি এদেশে আসছিলেন, আর 800 বছর আগে মরক্কোতে কালিমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল না। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার, এ প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে উযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাজুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কেন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয় না, একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যাকে আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে? আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে, কে? তাহলে আমরা গুলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা বল ঠিক না বেটি? প্রিয় গোষ্ঠী দিয়ে মনোযোগ দেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আসো? দরজা খোলো, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি অজু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেনা বসো বসো বসো, মুতে ধরলে সেলো মেশিন একবার সাপ দিয়ে ধরে বসে থাকবো, লড়াচড়া করা যাবে না, উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে, কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিন একবারে কায়দা মতো সাপ দিয়ে ধরে রাখবে, প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনি হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউঠি লড়াচড়া বসা বসে কিচ্ছু হবে না, উঠলে কিন্তু মামলা করে দিব, FIR করে দিব, আজকে দাঁড়াবো, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূল আল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে? আমরা মুসলমান, কথা কন ঠিক কিনা? তো কি মুসলমান এটার পরিচয়টা আজকে দিয়েছে? মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার
সুলাইমান জাজুলি ডাকে, কে আসো দরজা খোলো, আমি অজু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুলল না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়, কুয়ার পাশে দৌড়াই গেলেন, কুয়ার মধ্য তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাজুলি পানি উঠানোর মধ্যে কোনো দড়ি নাই, মশক নাই, দড়িও তো দরকার, বালতিও দরকার, তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাললেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকিয়ে গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন, প্রিয় নবীজি থুতু মোবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মোবারক পানির মধ্যে ফেলে দিলেন, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সে কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে ধরে বলবেন, কি ইয়া রাসূলুল্লাহ, খাবার আছে, কথা কোন শক্তি আছে, নবীর থুতুর এত বরকত। যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে কুয়ার নিচ থেকে পানি উঠা, যদি উড়াইতে না পারো তাহলে তোর একবার বাটাম সালাদ দিয়ে দিব আজকে। আমার দিকে তাকান, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি এদেশে আসছিলেন, শুধু উনি একা না, আরো 360 জন সাথে ছিল, সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে। চির সত্য, আমি দলিল দেব না, দলিল বহু আছে, পাবলিক দলিল বুঝে না, আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই, অন্তরে ব্রেনে সারা জীবন গেঁথে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন, উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে বাঁধছেন বিদায়, মুসলমানরা 800 বছর ধরে নাভির নিচে বাঁধে। 3 রাকাত বেতের নামাজ পড়ছেন বিদায়, 3 রাকাতই বেতের চালু আছে। আর 20 রাকাত তারাবি পড়ছেন বিদায়, 20 রাকাত তারাবি চালু আছে। আজকে ওরা কারা? আমার জানাজায় ভেজাল বাঁধাইছে, আমার নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়াই ভেজাল বাঁধাইছে, আমার তারাবিতে ভেজাল বাঁধাইছে, রমজানে ভেজাল বাঁধাইছে, সলাতুল ঈদুল ফিতর ঈদুল আজহায় ভেজাল বাঁধাইছে, আমার তাহাজ্জুদে ভেজাল বাঁধাইছে, আমার ওই তারাবির কি বলে বেতের নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়াই ভেজাল বাঁধাইছে, আমার মসজিদে ভেজাল বাঁধাইছে, আমার মুসলিম পরিবারে ভেজাল বাঁধাইছে, আমার সমাজে ভেজাল বাঁধিয়েছে। ওরা কারা? অবশ্যই ওরা এদেশে ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না ওঠে? মিথ্যার বিরুদ্ধে কথা বলতেই হবে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি এদেশে ভেসে আসেন নাই, শুধু ইয়ামান থেকে আরব হয়ে দিল্লি নিজামউদ্দিন আউলিয়ার সাথে দেখা সাক্ষাৎ করে দেশে এসেছিলেন, যাই নামাজ মিশিয়ে সুরমা নদী পার হয়েছিলেন। আজকের এই দেয়ারেতে সুরমা, সেই দেয়ারেতে সুরমা ছিল না, 800 বছর আগে বিরাট বড় নদী ছিল, সেই নদী যাই নামাজ মিশিয়ে পার হয়েছে। তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতবর্ষে এই উপমহাদেশে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ফেরকা বাঁধিয়ে দিয়েছ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি যাই নামাজ মিশিয়ে যে নদী পার হয়েছিলেন। তোমরা যদি হকের কথা বলে থাকো, নিজেকে হক প্রমাণ করে থাকো, তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে, বুড়িগঙ্গা নদীর পাশে আসবে, ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে, তোমরা কোন নদী যমুনার পাশে আসবে, তোমরা গঙ্গার পাশে আসবে, পদ্মার পাশে আসবে, তোমাদের সব শায়খ হুজুরদেরকে ডেকে আনবে, আমরা যাই নামাজ দিব, দোয়া কালাম পরে যাই নামাজ মিশিয়ে পদ্মা নদী পার হবা,
যদি পার হইতে পারো, আমরা হাইলাকান্দির মুসলমান, ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব। আর যদি পার হইতে না পারো, পানির মধ্যে ডুবে মরো, তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে চুবাইয়ে ধরব। এই কথা বলেন না কেন? জোরে বলে। ফাজলিমির একটা সীমা আছে, আমার দেশে এসেছেন ফাজলিমি শুরু হয়েছে। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি কুয়া দেখলাম কিন্তু পানি পানি আছে, দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবো, চিন্তায় পড়ে গেলাম আমি। ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম, এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই, ঘরের কাছে আসি, কুয়ার পাশে যাই, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না, আমার দড়ি বালতির জন্য কেউ সাহায্য করে না। এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কের একটা ছোট্ট বালিকা অদূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, মা রে, তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো, দরিয়ার মশক কি তুমি সামলাইছ? ছোট্ট মেয়েটা ডাক দেখায়, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো কে সামলাইছে? বলে, হুজুর কেউ সামলাই নাই, এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না। বলে, মা বলো কি, কুয়ার পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কে করে আমি কুয়ার পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখা, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? তখন আমি বললাম, আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বললো, হুজুর আপনার নাম আমরা শুনছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, অনেক বড় আপনি আলিম, তবে হুজুর একটা প্রশ্ন করি জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন তুমি বলো? ছোট্ট মেয়েটি বললো, হুজুর মনে কিছু নেবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? বলে, মা, কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো, বলো? ছোট্ট মেয়েটি বললো, হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান, আমি পানি উঠাই। সুলাইমান জাসুলি বললেন, আমি আশ্চর্য, ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো। ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর আলী মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দে, বলে, ও দুনিয়ার মানুষ, কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। একসাথে বলবেন, আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে, এ কথা কর না কেন, মুসলমানের পাওয়ার আছে। ছোট্ট মেয়েটি কি জন্য পড়ল, কুয়ার মধ্যে থুতু মারল, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, উনি বললেন, আমি ওই পানি পান করলাম, অজু করলাম, ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুঁড়ে ঘরের পাশে যা ডাক দিলাম, ও মা, দরজা খোলো মা,
কে গো দরজা খোলো? বলে হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে না মা, আমি মুহাদ্দিস, আমি অনেক বড় আলিম, আমার হাজার হাজার ছাত্র, মা আজও পর্যন্ত পারলাম না, দুনিয়ার মশকবিহীন কি দোয়া পড়লা তুমি, কুয়ার মধ্যে থুতু মারলা, কুয়ার পানি তোমার কথা শুনলো, কুয়া পানি দিয়ে ভরে গেল মা, তুমি দোয়াটা আমার শিখাও। বলে হুজুর আপনি চলে যা, এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ। বলে না মা, ওই দোয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব। মুসলিম কাকে বলে? মুসলিম কি জিনিস ছিল, কি জাত মুসলিম ছিল, কি জাতের মুসলিম? ছোট্ট মেয়েটি বলে হুজুর আপনি চলে যান। বলে না মা, ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো। বলে হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে বললেন, হুজুর ওই দোয়াটা অন্য কোনো দোয়া না, এটা আমার নবীর দুরুদ শরীফ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর দরুদ পড় দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড় দিলে দিলে, গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড় দিলে দিলে, তোমরা নবীর দরদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড় দিলে দিলে। আচ্ছা ঠিক আছে, ও আমারও শেষ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে বলেন নবীর দুরুদের বরকত আসে না নাই? এটা বাস্তব দেখে বলতেছি। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন, উনি ওনার নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লিখছেন ওনার জীবনী। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বললেন, মা ওই দুরুদ শরীফটা তুমি আমারে শিখাও। বলে হুজুর বেয়াদবি নিবেন না, ওই দুরুদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন, আমি দুরুদ অন্য কাউকে শিখাইতে পারবো না। বলে মা রাসূলুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয়? বলে প্রত্যেক রাত্রে নবীজির সাথে আমার কথা হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আসে না নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল-হাক। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রিয়ার মধ্যে বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে, আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। তার মানে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। এ ভাইদ হাইলাকান্দির মুসলমান মনোযোগ দিয়ে কথা শুনিয়া যা। এ সূর্য আকাশে উঠে অন্ধ চোখে দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ না। আমার নবী নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। উম্মতের চোখের দোষ আবার নবীর দোষ না। যারা বলে নবী নাই, নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, ওরা মিথ্যাবাদী কাজ্জাব এবং দাজ্জাল। ওদের থেকে ঈমান বাঁচানো সময়ের দাবি, কথা বলেন ঠিক কিনা? সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ঈমানদারের ঈমান নে
করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা।